ওয়েলকাম টু চৌধুরী এডুকেশন রিসার্চ সেন্টার আপনাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা প্রি হিস্ট্রি থেকে কিছু কোশ্চেন নিয়ে এসেছি যে কোশ্চেনগুলি আপনাদের খুবই কাজে লাগবে টেট টি কিংবা এস তাছাড়া ত্রিপুরা পুলিশ ফায়ার সার্ভিস বিভিন্ন ধরনের এক্সামের জন্য এই কোশ্চেনগুলি খুবই জরুরি আমরা এই কোশ্চেনগুলি আলোচনা করে দিচ্ছি আজকের প্রথম কোশ্চেন ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান তার কিছুমাত্র বেশি বা কম নয় ইতিহাসকে বিজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন উক্তিটি কার এখানে অপশানগুলি দেওয়া আছে আমি অপশানগুলি নিয়ে আলোচনা করছি না উক্তিটি হল অপশন সি বিউরি বিউরি বলেছিলেন ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান তার থেকে কিছুমাত্র বেশি বা কম নয় এরপর প্রশ্ন মায়া সভ্যতার নিদর্শন কোথায় পাওয়া গেছে মায়া সভ্যতা কাকে বলা হয়েছিল আসলে মায়া সভ্যতার নিদর্শনটা কোথায় পাওয়া গেছিল মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গেছিল আমেরিকায় অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম কে ব্যবহার করেন ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন পল তরুণাল অপশন এ হবে কারেক্ট অ্যান্সার পল তরুণাল ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন এরপর প্রশ্ন প্রথম ইতিহাসের সংজ্ঞা নিরূপণের চেষ্টা কে করেন প্রথম ইতিহাসের চেষ্টা সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেছিলেন গ্রিকরা গ্রিক যারা ছিলেন গ্রিসের যারা রাজধানী অ্যাথেন্স তারা প্রথম ইতিহাসের সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেছিলেন এরপর প্রশ্ন কাকে বলে ইতিহাস হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটির রচয়িতা কে হোয়াট ইজ হিস্ট্রি এটা একটা ইংলিশ হিস্ট্রি বই এই গ্রন্থটির রচয়িতা হলেন ই কার অপশন এ হবে কারেক্ট অ্যান্সার ফাইভের এ কারেক্ট অ্যান্সার হবে এরপর প্রশ্ন মানুষ কখন খাদ্য সংগ্রাহক থেকে উৎপাদকে পরিণত হয় মানুষ প্রথমত খাদ্য সংগ্রাহী ছিল আমি ক্লাসের ডিটেলস আলোচনা করেছি মানুষ খাদ্য সংগ্রাহে থেকে কখন কখন উৎপাদকে পরিণত হয় উৎপাদক বলতে পরোক্ষ উৎপাদক বোঝায় আর কি এটার অপশন হবে সি নব্যপ্রস্তর যুগে নব্যপ্রস্তর যুগে মানুষ কৃষি যে ফসল উৎপাদন শেখে তখন থেকে মেহেরগড় সভ্যতার সূচনা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন ভীমবেটকা গুহাচিত্র কোন সময়ের সাথে সম্পর্কযুক্ত ভীমবেটকা যা মধ্যপ্রদেশে পাওয়া গিয়েছিল রাইসিন জেলাতে এটা কোন সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল সেভেনের বি হবে যুগে যুগে পাওয়া গেছিল একটা লাগে দেখতে যেটা হলো মধ্যপ্রস্তর যুগ এটা নব্যপ্রস্তর যুগের থেকে শুরু হয়েছিল মানুষের উন্নতি তাহলে মধ্যপ্রস্তর যুগে কিভাবে পাওয়া গেছিল মধ্যপ্রস্তর যুগের একদম শেষ প্রান্তে যখন নব্যপ্রস্তর যুগ শুরু হয়েছিল তখনই পাওয়া গিয়েছিল যেহেতু মধ্যপ্রস্তর যুগের শেষ প্রান্তে তাই মধ্যপ্রস্থের যুগ বলা হয় প্রাচীন প্রস্তর যুগের মানুষের মূল জীবিকা কি ছিল প্রাচীন প্রস্তর যুগে মানুষের মূল জীবিকা ছিল শিকার করা আর খাদ্য সংগ্রহ করা অপশন সি হবে কারেক্ট শুধুমাত্র শিকার করত এবং খাদ্য সংগ্রহ করত এরপরের প্রশ্ন ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ভারতীয় প্রত্নতত্ত্বের জনক জনক বলা হয় আলেকজান্ডার কানিংহামকে কানিংহাম হলো ভারতের প্রত্নতত্ত্বের প্রত্নতত্ত্বের জনক এরপর প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানে মানুষের সাথে কুকুরের কবর দেওয়ার প্রমাণ পাওয়া যায় মানুষের সাথে কুকুরের সম্পর্ক চিরদিনেরই কুকুর খুবই বিশ্বাস্ত প্রাণী মানুষের সঙ্গে কুকুরের সম্পর্ক কুকুরের কবর প্রমাণ পাওয়া গিয়েছিল বুর্জহোমের মধ্যে যেখানে প্রথম জাতীয় ঘরেরও সন্ধান পাওয়া গিয়েছিল চাকা আবিষ্কার করা হয় কোন যুগে চাকা আবিষ্কার হয় নব্ব প্রস্ত যুগে যখন মেহেরগড় সভ্যতা শুরু হয়েছিল মেহেরগড় সভ্যতায় কখনো প্রশ্ন এমনভাবে আসে যে কোন সভ্যতায় প্রথম চাকার আবিষ্কার হয় তাহলে হবে অপশন আনসার হবে মেহেরগড় সভ্যতায় চাকার আবিষ্কার হয় প্রথম মাটির চাকার আবিষ্কার হয়েছিল প্রাচীন প্রস্তর যুগকে কয় ভাগে ভাগ করা হয় বারো নম্বর কোয়েশ্চেন প্রাচীন প্রস্তর যুগকে চার ভাগে ভাগ করা হয় এরপরে কোন যুগ কোয়ার্টাস যুগ নামে পরিচিত ছিল তেরো নম্বর কোয়েশ্চেনের প্রাচীন প্রস্তর যুগ যখন কোয়ার্টাইট বেশি পাওয়া যেত তখনই কোয়ার্টাস যুগ নামে পরিচিত ছিল মেহেরগর সভ্যতা কে আবিষ্কার করেন চোদ্দো নম্বর কোয়েশ্চনে মেহেরগর সভ্যতা আবিষ্কার করেন যা ফ্রাসোয়া জারিজ যা প্রাসোয়া জারেজ নামে একজন ইংরেজ বৈজ্ঞানিক মায়েরগো সভ্যতার খোঁজ করেছিলেন পাঞ্জাবের কোন নদীর জলের নিচের মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে পাঞ্জাবের এখানে অনেকগুলি নদীর নাম রয়েছে আমি অপশন নিয়ে আলোচনা করছি না পাঞ্জাবের সোহান নদীর নিচে জলের নিচে অপশন বি হবে কারেক্ট আনসার সোহান নদীর জলের নিচে মানুষের হাতিয়ার পাওয়া গেছে প্রাচীন প্রস্তর যুগের এরপর প্রশ্ন বর্তমান যুগ কোন যুগের সঙ্গে কোন যুগের অন্তর্গত বা কোন যুগের সঙ্গে সম্পর্কযুক্ত সি হবে হাল যুগ এর অন্তর্গত বা সম্পর্কযুক্ত এরপর পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র কি পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল পাথরের টুকরো পাথর দিয়ে তখন স্বীকার করা হতো এরপর কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ নামে অবহিত করা হয় ক্ষুদ্র প্রস্তর যুগ নামে অবহিত করা হয় অপশন সি হবে বেকার একটা মধ্যপ্রস্তর যুগ মধ্যপ্রস্থ প্রাচীন প্রস্তর যুগে বড় বড় পাথরের ব্যবহার করা হয়েছিল মধ্যপ্রস্তর যুগে আরও ছোট পাথর ব্যবহার করা শিখেছিল মানুষ ছোটো পাথর দিয়ে শিকার করত আদিম মানুষের আবির্ভাব প্রথম কোথায় হয় আজি আদিম মানুষের আবির্ভাব প্রথম হয়েছিল আফ্রিকাতে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার প্রথম আফ্রিকাতে আদিম মানুষের আবির্ভাব হয়েছিল তাই আফ্রিকাকে ক্রেডেল অফ ম্যানকাইন্ড বলা হয় ক্রেডেল অফ ম্যানকাইন্ড আর প্রথম সভ্যতার বিকাশ ঘটেছিল এশিয়ার মধ্যে তাই এশিয়াকে ক্রেডেল অফ সিভিলাইজেশান বলা হয় এরপর কোয়েশেন হায়ারোগিফ গ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল হাইরোগিফিক একটা লিপি ছিল কোন দেশে ব্যবহার করা হতো প্রাচীন প্রাচীনই ব্যবহার করা হতো প্রাচীন দেশে ব্যবহার করা হতো এখন সব লিপির ব্যবহার আর নেই অপশান হবে মিশরে মিশরে হাইরোগ্রাফিক লিপি ব্যবহার ছিল এরপরে ইতিহাসের জনক কাকে বলা হয় ইতিহাসের জনক বলা হয় এখানে স্পেলিংটা ভুল উঠেছে হেরোডোটাস জনক হবে হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় এরপরে প্রশ্ন ইতিহাস কয় ভাগে ভাগ করা হয় ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয় ইতিহাসকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় সরায়ও হবে প্রথম এখানে অপশানগুলো বাংলা ইংলিশ মিলে দেওয়া হয়েছে অপশান সরায় হবে প্রথম ইতিহাসকে তিন ভাগে ভাগ করা হয় প্রাগ ইতিহাস প্রা ইতিহাস এবং ইতিহাস এরপরে প্রশ্ন প্রস্তর যুগ কত ভাগে বিভক্ত ছিল প্রস্তর যুগ বিভক্ত ছিল চার ভাগে অপশন সরাইয়া হবে সঠিক উত্তর মানবপালিত প্রথম পশু কি মানবপালিত প্রথম পশু হল কুকুর সেকেন্ড নাম্বারটা হবে সঠিক উত্তর এরপরে প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানে সিন্ধু সভ্যতার বন্দর খুঁজে পাওয়া গিয়েছিল সিন্ধু সভ্যতার বন্দর খুঁজে পাওয়া গেছিল লোথালের মধ্যে লোথাল ওই এমন একটা বন্দর যেখানে জোয়ার ভাটা আটকানোর জন্য বাদ দেওয়া হয়েছিল এবং তা পৃথিবীর মধ্যে প্রথম জোয়ার ভাটা আটকানোর জন্য বাদ দেওয়া হয়েছিল লোথাল বন্দরে এরপর প্রশ্ন হরপ্পা সভ্যতা বর্তমানে কোথায় অবস্থিত হরপ্পার বেশিরভাগ অংশই বর্তমানে পাকিস্তানে অবস্থিত আর কিছু অংশ ভারতের পাঞ্জাবেও রয়েছে এরপর প্রশ্ন হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কোন নদীর তীরে অবস্থিত ছিল মানে এখানে হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল কোশ্চেনটা একটু ডাউটফুল রয়েছে ক্লিয়ার না কোয়েশ্চেনটা সম্পূর্ণ হয়নি রাবি নদীর তেলে তীরে গড়ে উঠেছিল কিন্তু এখানে কোশ্চেনটা সম্পূর্ণ না এরপরে প্রশ্ন হরপ্পা সভ্যতার আবিষ্কার প্রথম কে করেন হরপ্পা সভ্যতার আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি অপশন সরায়া হবে সঠিক উত্তর দয়ারাম সাহানি নীচের কোনটি হরপ্পার শহর ছিল না এখানের মধ্যে কয়েকটা শহর দেওয়া আছে এর মধ্যে কোনটি হরপ্পার শহর ছিল না হরপ্পা শহর ছিল না মেহেরগড় কারণ মেহেরগড় আলাদা একটা নিজে একটা সভ্যতা তাছাড়া লোতাল ধোলাবিড়া এবং সুতকাকেন্দুর এগুলি সবই হরপ্পার শহর ছিল নিম্নলিখিত হরপ্পা স্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় এখানে মধ্যে যেটা রয়েছে কয়েকটা অপশন রয়েছে এর মধ্যে কোনটা গুজরাটে অবস্থিত নয় গুজরাটে গুজরাটে নেই ধোলাবিড়া এরপরে প্রশ্ন সিন্ধু সভ্যতার সর্বাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি সিন্ধু সভ্যতার সর্বাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা এবং বিনিময় পদ্ধতি এই চারটে অপশন দেওয়া আছে এর মধ্যে সিন্ধু সভ্যতার মধ্যে উল্লেখযোগ্য পাওয়া গিয়েছিল ইটের তৈরি বাড়ি অপশন সি সঠিক উত্তর ইটের তৈরি বাড়ি পাওয়া গিয়েছিল সিন্ধু সভ্যতাতে এরপর প্রশ্ন সিন্ধু সভ্যতা আবিষ্কারের ঘোষণা কে করেন সিন্ধু সভ্যতা আবিষ্কারের ঘোষণা করেছিলেন জন মার্শাল সিন্ধু সভ্যতা আবিষ্কারের ঘোষণা জন মার্শাল করেছিলেন এ এস আই আর্কোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া কে প্রতিষ্ঠা করেন এটার মধ্যে রয়েছে অপশানগুলো রয়েছে এই অপশানগুলোর মধ্যে আলেকজান্ডার কানিংহাম হবে কারেক্ট অ্যান্সার অপশান বি হবে সঠিক সঠিকোত্তর এরপরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে আর্কোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় এটার সঠিক উত্তর হবে আঠারোশো একষট্টি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে আর্কোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল নিচের কোন শহরটি হরপ্পা সভ্যতার একটি হরপ্পা সভ্যতার একটি স্থল যে যা রাজস্থানে অবস্থিত এখানে মধ্যে চারটে অপশান দেওয়া আছে এর মধ্যে কলিবঙ্গান যেটা এটা রাজস্থানে অবস্থিত ছিল ঠিক আছে হরপ্পা সভ্যতার কোন জায়গায় লাঙ্গলের প্রমাণ পাওয়া গিয়েছিল হরপ্পা সভ্যতায় প্রথম কলিবঙ্গানে পুরামাটির লাঙ্গলের সন্ধান পাওয়া গিয়েছিল তখনই কিন্তু কাঠের লাঙ্গল ছিল না পুরামাটির লাঙ্গল সন্ধান পাওয়া গেছিলো কলিবঙ্গান সভ্যতায় এরপরে প্রশ্ন মহঞ্জোদারু কে আবিষ্কার করেন মহঞ্জো আবিষ্কার করেন আর ডি ব্যানার্জি অপশন সরায় হবে কারেক্ট অ্যান্সার আর ডি ব্যানার্জি রাখালদাস বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ নাম এরপরে প্রশ্ন সিন্ধু সভ্যতার দৈমাবাদ কোন নদীর তীরে অবস্থিত সিন্ধু সভ্যতার দৈমাবাদ প্রবরা নদীর তীরে অবস্থিত যা বর্তমানে গোদাবরী নাম গোদাবরী নামে পরিচিত এখানে প্রায় চল্লিশটি মতো কোয়েশ্চেন আলোচনা করেছি আপনাদের এই কোশ্চেনগুলি আশা রাখছি কাজে লাগবে এই কোশ্চেনগুলি থেকে আপনাদের টেটে বা টিপিএসসিতে এস ফায়ার সার্ভিসে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে কাজে লাগে এই কোশ্চেনগুলো আপনারা একটু যদি নোট ডাউন করে রেখে দেন তাহলে ফিউচারে কাজে আসবে কম্পিটিভ এক্সামে আপনাদের সফলতা কমানো রইল ধন্যবাদ জয় হিন্দ